নীলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গই নৌজওয়া কেসে কেসে এটাই সত্য। মাটির নিচে তোমাকে ভেনিশ করে দিব, ভেনিশ। তোমার কানে ধ্বনি আসবে, তোমার কানে ধ্বনি আসবে, ধ্বনি। আইন আল ইস্তেগাল, ব্যস্ততা কোথায়? ফেরেশতা জবাব দিবে জাল আল ইস্তেগাল, তোমার ব্যস্ততা শেষ। আগেরটাও ফেরেশতা শুনাবে, বাকি আল অবাল সব ঘাটি তোমার সামনে। সঙ্গ কেউ দিবে না, সাথ কেউ দিবে না, কবর পর্যন্ত যাবে, রাখতে দেরি ভাগতে দেরি করবে না। এইখানে বহুত আছে, বহুত আছে, বৎসর পার হয়ে গেছে, বাপের কবরের সামনে একদিনও দাঁড়ানোর সুযোগ হয়নি, আছে না? না নাই, একদিনও সুযোগ হয় নাই। আরে কবর তো দূরের কথা, ইমাম সাহেব যদি নিজে ইচ্ছা করে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে, তাইলে আমরা আমিন বলি। নিজের স্মরণে, নিজের ইচ্ছায়, নিজের মনের থেকে পাঁচ ওয়াক্ত নামাজে মা বাবার জন্য দোয়া করে এরকম কয়জন এখানে হাত উঠাইতে পারবে? শব্দগুলা শুনা নিয়ে তারপরে হাত উঠান, খালি উঠায় দিয়েন না। আপনারা তো হুজুকে পাবলিক, এটা আমি ভালো বুঝি, চিল্লা চিল্লি হলে খুব ভালো মনে করেন, ঠিক না? ঠান্ডা ঠান্ডা ওয়াজ তো ভালো লাগে না আপনাদের কাছে, গরম গরম হইলে ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, আগে বোঝেন, নিজের ইচ্ছায়, নিজের স্মরণে, নিজের মনের থেকে পাঁচ ওয়াক্ত নামাজে ইমাম সাহেব পড়ুক আর না পড়ুক, আমি আমার মা বাবার জন্য হাত উঠায় দোয়া করি, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। কয়জন উঠাইতে পারবেন? উঠান তো দেখি, ওই তো সবই উঠাইয়া দিছেন, সবাই কিন্তু পড়ে না, কি বুঝা উঠাইতেছেন এটাও জানি না, মনে হয় আমার কথা বোঝে নেই না আপনারা, ঠিক না? আচ্ছা উঠাইছেন, ঠিক কথা, রাখেন, জিরুতে আনতেছি আপনাদেরকে, জিরুতে নামান হাত, জিরু। এবার জিরু দেখাইতেছি, এইখানে কয়জন আছে? অধিকাংশ লোক পাওয়া যাবে, সবই তো আমরা বাপের জন্ম তো, তাই না? বাপের মার মাধ্যমে তো অস্তিত্বে আসছে, ঠিক না? এইখানে কয়জন আছে যে সকালে ঘরের থেকে বাহির হওয়ার সময় এক টাকা বাপের নামে, এক টাকা মার নামে দিয়া তারপরে বাহির হই না, এলে বাহির হই না? একজন হাত উঠান তো, এখানে একজন উঠান যে এক টাকা দিয়া দান কইরা বাহির হই না, এলে বাহির হই না? ওই একজন উঠেছে, এক টাকা দান করি, এক টাকা, হায় হায়, এটাই সত্য, নামান, এটাই সত্য। কবরে দিয়ে আসতে দেরি, তারপরে আর মনে থাকবে না। চিনি আমি মুগ্ধায় বহুত মানুষকে, বাপের সম্পত্তির উপরে পাঁচতলা দশতলা, রাগ হেন না, পায়ে হাত রাখি, মুগ্ধা তো আজকের থেকে চিনি না, ল্যাংটা কাল থেকে চিনি মুগ্ধা, কিন্তু পাওয়া যাবে না, বৎসরে হয়তো একবার করতে পারে, যে ডেলি সকালে বাহির হওয়ার হবে মার নামে এক টাকা, বাবার নামে এক টাকা দিয়ে তারপরে বাহির হই। কবির কথাই সত্য, মিলে হাত মে আহলে শাহ কেসে কেসে জমি খা গই নৌজওয়া কেসে কেসে, মিশা যাইতে হবে জমিনের সাথে। আল্লাহ আজকে বুঝাইতে চায়, বিদায়, আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার হাতে নাই। এই জন্য যেই আল্লাহ নিয়ে আসছেন, আবার যিনি নিয়ে যাবেন ওনাকে রাজি করে যেতে হবে, এটাই ওনার দাবি আর কিচ্ছু না। ওনার দাবি হলো আমাকে রাজি করে আস, বোঝেন বাংলা? হ্যাঁ, আল্লাহকে রাজি করে যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, তাইলে কিছু পাওয়া যাবে। আর না হইলে আপনি আর আমি যা ভাবতেছি যে কবর, আজ পর্যন্ত কোনো কবরস্থানে কবর যারা খোদাই করে ওরা কোনোদিন আগুন দেখে নাই, ওরা কোনোদিন আজাব দেখে নাই, হুজুররা শুধু শুধু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক, আপনিও ঠিক বলছেন, ওরা কোনোদিন দেখে নাই, এটা আমিও মানি, ওরা কোনোদিন দেখে নাই, চলেন আপনিও চলেন আমিও চলি, হ্যাঁ এটাই সত্য। জান্নাত বিহায় দোজখ বিহায় না মানো তো মরকে দেশ, চলেন চলেন মইরা দেখা আসি কি আছে আর নাই। ওইখানে
সেখানে আল্লাহকে রাজি করা ব্যতীত পরিচয় পরিচিতি পাওয়া যাবে না, ইজ্জত সম্মান পাওয়া যাবে না। দুনিয়ায় কাঠ দিয়া কাঠ পিটায়ও অলরাউন্ডার হওয়া যায়। মনে হয় বোঝেন না আমার কথা, কাঠ দিয়া কাঠ পিটায় বোঝেন? ক্রিকেটের বলটা ব্যাটটাও কাঠের, বলটাও কাঠের, ওটার উপরে চামড়া চড়ানো থাকে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দুনিয়ার ভিতরে এক নম্বরে আসা যায়। এটা দুনিয়া না আখেরাত, ওইখানে যে আল্লাহকে রাজি করবে ও পরিচয় পাবে, পরিচিতি পাবে, স্থান পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। আর না হলে আজকে আমি স্লোগান দিতে পারি, আমিও মেনে নিলাম আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কাটাইতে পারেন, আল্লাহ বলে তোকে ইচ্ছার স্বাধীনতা দিছি। পাঁচটার ভিতরে এটাও একটা স্বাধীনতা, যেমন খুশি তেমন চলো। প্রথম স্বাধীনতা দিয়েছেন শিক্ষাগত, দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত, তৃতীয় স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত, চতুর্থ স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত, পঞ্চম স্বাধীনতা দিয়েছেন যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু একটা সময় সীমাবদ্ধ, এর বেশি তোমাকে চলতে দিব না, উঠায় নিয়ে আসবো, তারপরে তোমাকে দেখাবো। বিদায় ওই সময় পর্যন্ত চলা যাবে, আপনার কথায় আমিও একমত, কিন্তু মরার পরে চলা যাবে না। মরার পরে ওই পাবে, মৃত্যুর পরে ওই ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে। আমি তো চোখে দেখা বলতেছি, আমি পারফিউম সারফিউম লাগাই না, কেন লাগাইতেও পারি না, অন্য কারণে লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না, কেন লাগাইতে দেরি, নাকে ওই গ্রান আইসা বাড়ি খায়, যেই গ্রান আমি সঙ্গে আসছি, আপনাদেরকে অ্যাড্রেস দিতে পারি, আপনারাও সঙ্গে আসতে পারেন। ওই কবর থেকে যেই ঘ্রাণ বাহির হয়, যেটাকে দেখা আল্লাহ রসুল বলছিলেন জান্নাতের ঘ্রাণ, ওইটা এখনও রাখা আছে। আমি অ্যাড্রেস দিই, আপনারা যে যেইখানে আসেন নাকে সঙ্গে আসেন, আমার বিশ্বাস মৌত পর্যন্ত কোনো সেন্ট আপনার কাছে সেন্ট মনে হবে না। লাগাবেন, লাগাইতে দেরি, ওইটা উড়ে যেতে দেরি হবে না, আর ওই ঘ্রাণ আপনার নাকে আসা বাড়ি খেতে দেরি হবে না। ওই ঘ্রাণ এখনও বাহির হয় কবর থেকে। হ্যাঁ হ্যাঁ, ঝাম রাখা আছে, আল্লাহ সমস্ত দৃষ্টান্ত দুনিয়াতে রেখা দিয়েছেন, এমন কিছু রাখেন না নাই। আমি অ্যাড্রেস দিলাম, যান আপনি জর্ডান যান, দেখা আসেন আবু তালেবের কবর থেকে, জাফর ইবনে আবু তালেবের কবর থেকে কি সুবিরান বাহির হয়, যান সাইদ ইবনে হারেসার কবর থেকে কি বাহির হয়, যান যান আবদুল্লাহ ইবনে রাওয়াহার কবর থেকে কি বাহির হয়, যান যান মৌতার সাহাবিদের কবর থেকে কি রান বাহির হয়, এটা তো সাহাবি, যান যান ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে কি রান বাহির হয়, ওটাও রাখা আছে। আমি তো নাকে শুনে বলছি, পরিচয় পরিচিতি ও পাবে। এই জন্য আসেন কথা শেষের দিকে, যুবক যৌবনটাকে হারায় দিও না, আসো আসো আল্লাহকে রাজি করো, পায়ে হাত রেখা বলি, দুনিয়াওয়ালা তোমাদেরকে কি দাম দিবে, কসম খোদার আমি হাদিস দিতেছি, তুমি জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখবে আর বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে একে নিয়া গর্ব করি, আল্লাহ গর্ব করবে তোমাকে নিয়া, নারীকে দেখা আল্লাহ গর্ব করবে, কে গর্ব করবে, কে আল্লাহ কে হায়। এই জন্য সব ওয়াজে আমি বলি 99 নামের অর্থটা একটু একবার পড়ে দেখেন, তাইলে আপনার বুঝে আসবে কোন আল্লাহ গর্ব করবে, গৌরববোধ করবে। যুবক তোমাকে নিয়ে গৌরববোধ করবে, কেমন গৌরববোধ, আরেক হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহ কিছু যুবক আছে যাদেরকে দেখা বলে লাউলা শাবাবা কুসা, হয় ওই যুবকরা যদি না থাকতো, যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আমার বয়ে গুটায় নিছে, চক্ষু আছে তো দেখে না, কান আছে তো শোনে না, মুখ আছে তো বলে না, ব্রেন আছে তো ভাবে না, দিল আছে তো চিন্তা করে না, হাত আছে তো বাড়ায় না, মনে হয় নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, তো আল্লাহ সম্বোধন করে বলতেছে লাউলা শাবাবা খুসা, যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় আনিছে, লাজালতুসামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সফসফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা কেউ কোনোদিন দেখতো না,
অমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিল। বেশি কিছু তো দেয় নাই, প্রথম দিছে কোভিড 19, তারপরে আসছে বুঝি কি? আরে না না না, আরে না না, এখন না ওমিক্রন, ডেল্টা ভেরিয়ান্ট, ঠিক না? এখন আসছে ওমিক্রন, ঠিক না? আবার কোনটা আসে, ওমিডন আসে না কি আসে, ওমি প্লাজল আসে, আল্লাহই জানে, ঠিক না? আল্লাহ বলে একের পর এক পাঠায় দিতাম, ছোট্ট একটা করোনা ভাইরাস যেটা খালি চোখে দেখা যায় না, হ্যাঁ খালি চোখে দেখা যায় না, 20 লক্ষ 1 গ্রাম ওয়েট হয় না, 750 কোটি মানুষের ব্রেনকে জিরুর নিচে নামায় দিছে, বুস্টার দিয়েও আমরা এখনো আতঙ্কিত, ঠিক না? বুস্টার বোঝেন? যুবকরা বুঝবে, আপনারা কোথেকে বুঝবেন? আল্লাহ বলে ইচ্ছা করলে পারতাম, করি না, যুবক আছে কিছু, ওদেরকে দেখা পারি না। এই জন্য আল্লাহ চার সম্প্রদায়ের কথা বলছেন, লাউলা সাবা বা খুসা ওয়াল মাসাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা, এই চার সম্প্রদায়ের কারণে কিচ্ছু করতে পারি না, ওদেরকে দেখলে লজ্জা পাওয়া যায়, আর করতে পারি না। ও যুবক, ওই দাম তোমাকে দিবে, মা বোনদেরকে ওই দাম দিবে, আপনাকে ওই দাম দিবে, কমর যাদের ঝুঁকা গেছে ওদেরকে ওই দাম দিবে, শুধু আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি। কি কাকে রাজি করতে হবে? কাকে কি রাজি? আল্লাহকে রাজি করতে কে কে রাজি দেখি? নামান নামান, আল্লাহকে রাজি করবেন তো করবেন কিভাবে? লা তারাহুল উয়ুন, চোখে তো দেখাই যায় না, ওয়ালা তুখালিতুহু দুনুন, দেনদারনা তো আনাই যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তাকে ধরবেন তো ধরবেন কি কইরা? সামান্য একটা পথ পাইলি আর জমিনে হাঁটে না, আকাশ দিয়ে উঠতে শুরু করে, ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, আর আল্লাহকে পাইবেন রাজি করবেন তো করবেন কিভাবে বলেন? কেমনে করবেন? প্রশ্ন মেরা দিলাম হুজুরদের সামনেও, চোখে দেখা যায় না, দেনদারনা আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, কি করে রাজি করবেন? তো আল্লাহ আমাদের উপরে সহজ করছেন, কোরবান জম আল্লাহর উপরে, আল্লাহ তো আল্লাহ না, 99 পদের মালিক দেখাইলাম, ওনাকে রাজি করা সহজ না, তো আল্লাহ বলে সহজ করে দিলাম তোদের জন্য, আমাকে রাজি করা, যদি রাজি করতে চাও, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তো আমি গোলামির মালা তোমাদের গলায় পড়ায় দিব, হয়ে যাও আমার বন্ধুটা, তাইলে আমারটা তোমাদের গলায় আমি নিজে পড়ায় দিব, তোমার আমাদেরকে আমাকে তালাশ করে বাহির করতে হবে না, আমি তোমাদের গলায় পড়ায় দিব, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, তাইলে আমার গোলামি হয়ে যাবে, আমি আর তোমার কাছে কিচ্ছু চাব না, আমি রাজিও হব, আমি খুশিও হব, আমি সঙ্গেও হব, আমি বন্ধুও বানায় নিব, সাইয়াজালুল আহমুর রহমান বুদ্দা, আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব। এই জন্য যদি আল্লাহকে রাজি করতে চাই মুগদার মানুষ, তাহলে রসুলের গোলাম হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কেননা আল্লাহ ধরা ছোঁয়ার ভিতরে না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, প্রশ্ন আমি করলাম, যার কারণেই মানে আল্লাহ কোরআন এই আয়াত আর এই শব্দ নাজিল করছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়াইন তুতিউহু তাহতাদু, হেদায়েত চাও আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েতের মালা আমি পড়ায় দিয়ে আসব, আল্লাহ পড়ায় দিবে, আল্লাহ রসুলের গোলাম হয়ে যান, আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হয়ে যায়, আল্লাহ রসুলের কেরিয়ারে কেরিয়ার, আল্লাহ রসুলের কেরিয়ার, আল্লাহ রসুলের লাইফ স্টাইল, আল্লাহ রসুলের জীবন, আল্লাহ রসুলের আদর্শ, আমরা আদর্শবান হয়ে যাই, তাইলে আল্লাহকে পাওয়া সম্ভব হবে। আজকে তো মেরে দোস্ত, হায় হায় আপনারা আমাকে কিভাবে বুঝাবেন, লাইফ স্টাইল উন্নত হইলে উন্নত হবে? আমি তো একটু আগে বলে আসছি যে সুখের সমগ্র উপকরণ আমাদের ঘরগুলাতে আছে, উপকরণ বোঝেন তো,
সমস্ত আসবাব সুখের আমাদের কাছে আছে, নাই তো শব্দ সুখটা আমাদের কাছে নাই। সমস্ত উপকরণ আছে কিন্তু শব্দ সুখটা আমাদের কাছে নাই, কারণ শব্দ উপকরণ দিয়া সুখ আসে না। এইখানে যার আল্লাহ আছে তার কাছে সুখ আছে, উপকরণ থাকুক আর না থাকুক, এটাই সত্য। নবীর আদর্শে আদর্শবান হলে আল্লাহকে রাজি করা সহজ, আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহর ওয়াদা। আর আল্লাহ আমাদেরকে ওই নবী দিছেন যিনি আমাদেরকে কোনো ক্ষেত্রে ভোলেন না, ওই নবী দিছেন, ওই রসুল দিছেন। জানি না উলামা ইকরামের এটার কি সম্মেলন বুঝি, তাই না? সম্মেলন, বার্ষিক সম্মেলন বা ফি সিরত কনফারেন্স না, বা শানে রেসালত না, বা শানে সাহাবা না, এটা সম্মেলন। জানি না সম্মেলনের মিনিংস কি, এটা আমি বুঝি না, কেন ইংলিশ শব্দ তো না বাংলা শব্দ, এটা এটা আমার বুঝে আসে না সম্মেলনটা কি। কিন্তু আমিও বলি আল্লাহ একটা সম্মেলন করছিলেন, যেরকম আপনারা করছিলেন, দুইটা সম্মেলন আল্লাহ করছিলেন, একটা আমরা সবাই ছিলাম। ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ আমরা বলছি বালা, সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন আল্লাহ করছিলেন, ওইখানে আমরা ছিলাম না, শুধু নবী রসুলরা ছিলেন। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শ্রোতা ছিল নবী রসুল। কোরআন বলতেছে, কোরআন, আমি কোরআন দিতেছি। আল্লাহ নবী রসুলকে জমা করে বলছে, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি তোমাদেরকে যখন নবুয়ত দিব, রেসালত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, একে সাহায্য করবে। তো সমস্ত নবী রসুলরা বলছিল ঈমানও আনবো, সাহায্য করব। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, এই রসুল কোন রসুল, রসুল তো 313 জন, তা আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুলটা আমি কাউকে দেই নাই, ব্যবহারই হইতে দেই নাই। 312 জন পর্যন্ত আমি কারো নামের ভিতরে শব্দে রসুলটা ব্যবহার হইতে দেই নাই। আমার বন্ধু যেদিন আসছে, ওই দিন আমি শব্দে রসুলটাকে নিয়ে আসছি, শোকেস থেকে বাহির করছি, আমার বন্ধুর কলেমার ভিতরে ফিট করছি, বাকি সবাইকে শব্দে রসুল বানাইছি বটে, কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, অন্য অন্য শব্দ দিয়া সবাইকে চালায়া দিছি, কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই। রসুল শব্দটা শুধু আমার বন্ধুকে দিছি, যেই দিন বন্ধু আসতে দেরি, আরে বন্ধু আসবে তো কি, বন্ধুর সৃষ্টির আগেই আমি লেখা রেখা দিছি। আদম আলাইহিস সালাম জন্ম হইতে দেরি, আরো সে দেখতে দেরি করেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম পুরাটা দেখছেন, আদম আলাইহিস সালাম পুরাটা লেখা দেখছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল। ফেরেশতারা স্বাগত জানাইতে আসছেন, তো কপালে লেখা দেখছেন, দুই দিন আগেই দেখছি আমরাও নিছি, গাড়ির ভিতরেও ফ্ল্যাগ ছিল, সব জায়গায় লেখছি, দেখছি যে আমাদের যে দিবস গেল, তো ওটার যে পট্টি গলায় লাগানো, মাথায় লাগানো ছিল, পহেলা বৈশাখের সময় দেখা যাবে, এসো হে বৈশাখ, পট্টি লাগানো, ফেরেশতাদের কপালে এখনো লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটও লেখা আছে, জান্নাতের প্রত্যেকটা বস্তুতে লেখা আছে, কেননা কোনো জিনিস অস্তিত্ব নেয় নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছোঁয়া ছাড়া। যদি এটা না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই শব্দ বলতেন না, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সমগ্র জগৎ আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? তো আল্লাহ বলছে, কোথায় দেখলে? কাহিনী বড় লম্বা। আদম আলাইহিস সালাম প্রতি উত্তরে বলছে, দেখি নাই, কোথায় এটা বলেন? কোথায় দেখছি এটা কেন জিজ্ঞাস করেন? কোথায় দেখি নাই, জান্নাতের ফুলে দেখতেছি, ফলে দেখতেছি, প্রত্যেকটা বস্তুতে লেখা দেখতেছি, আবার আপনি জিজ্ঞাসা করতেছেন কোথায় দেখলাম? আল্লাহ জবাব দিছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। ওই রসুল শব্দ আল্লাহ আমাদের রসুলের কলেমার ভিতরে দিছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রসুলের গোলামী,
যার প্রচার প্রসার আল্লাহ সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করেছেন। ওনার সৃষ্টি না, সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে করতে 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 শেষ রসুল পর্যন্ত করতেছিলেন। যেদিন মার পেটে আসছেন, আসতে দেরি সুগ্রাম, ছড়াইতে দেরি হয় না। আমেনা যেদিক দিয়ে চলতো আসছে বাসে থান আসছে। যেদিন আমেনা মক্কা, আমি শর্টে বলতেছি, আমেনা মক্কায় চলতো তো সুগ্রানের তুফান চলতে থাকতো। পুরো মক্কায় আলোচনা চলতেছিল, বিধবা বা সুগ্রান লাগায় তো লাগায় কি করা। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, বেটি সুগ্রান লাগাস তো লাগাস কোথেকা, এটা তো মক্কার সুগ্রান মনে হয় না, এটা পাইলি তো পাইলি কোথায়। তো থুতু আগে সামনে রাখছেন, বলছেন, আব্বা শুধু ছড়িলে সুগ্রান না, থুতুতেও সুগ্রান, এটা আমার না, এটা প্যাটেরটা আব্বা, প্যাটেরটা প্যাটেরটা সুগ্রান। বলছে, আব্বা শুধু সুগ্রানই কাহিনী শেষ না, প্যাটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলা সালাম দিতে দেরি করে নাই, পাথরের কণাগুলা এখনো সালাম দিতে দেরি করে না, বাহিরে বাহির হইলে তরু লতা গাছপালা সব সালাম দেয়, রোদ্রে বাহির হইতে দেরি, ম্যাঘ পুরা আইসা ছায়া করতে দেরি করে না, রাত্রে বাহির হইলে তারাগুলা নিচে নাইবা সালাম দেয়া যায়, চন্দ্রটা আইসা সালাম দেয়। এইখানেই শেষ না, জান্নাতের 3 মহিলা আইসা গলায় মালা পড়ায় গেছেন আর বলে গেছে, আমেনা আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে। বলে এইখানেই শেষ না, কুয়ার পাশে গেলে রশি দিয়া পানি তুলতে হয় না, আগে তুলতে হইতো, যেদিন পেটে আসছে ওই দিন থেকে আর রশি দিয়া পানি তুলতে হয় না, কুয়ার পাশে গেলে পানিগুলা কলকলায় উপরে আসে। আর আয়েশা প্রথমে সালাম দেয় আর বলে, আমেনা আসলি তো আসলি কেন দোজাহানের বাদশাকে নিয়া, হুকুম দিলে তো বাড়িতে যায় ভোরা দিয়ে আসতাম। বলে, আমি যখন কুয়ার পাড়ে যাই মক্কার মহিলাগুলা ছুটে আসে আর বলে, আমেনা একটু দাঁড়া বোন, আমরা ভোরা নেই, তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, রশি দিয়া উঠাইতে হবে, আমরা তোকে ভরতেও দিব না আর বয়া নিতেও দিব না, আমরা বয়া নিয়ে দিয়ে আসবো তোকে, তুই একটু দাঁড়া পায়ে হাত রাখি। বলে, আম্মা এইখানে শেষ না, হাজারো জিনিস ডেলি আমার সাথে ঘটতে থাকে, এটা প্যাটেরটার কারণে, আমার কারণে না। যখন জন্ম নিছে তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, তো সবাই জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? আবদুল্লাহ থাকলে খেলনা নিয়ে আসতো, আবদুল্লাহ থাকলে খেলনা, আল্লাহ ছুটা চলে আসছে, আমেনা কাঁদিস না, আবদুল্লাহ খেলনা আনলে আর কোথেকে আনবে, মক্কার বাজার থেকে এলাস্টিক প্লাস্টিক ডুবতে দে সূর্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব। আর সূর্য ডুবতে দেরি, চাঁদ খেলনা হয়ে আসতে দেরি করে, যখন হাঁটি হাঁটি পাপা তখন কোলে নিয়ে টানতে ছিলেন, তা আল্লাহ জিজ্ঞেস করছে, কাঁদিস কেন? সবাই জিজ্ঞাসা করছে, কাঁদো কেন? বলছে, আবদুল্লাহ নাই, থাকলে ঘুরাইতে নিয়ে যাইত, হাঁটার ভিতরে গতি বাড়াইতো, কে ঘুরাইতে নিয়ে যাবে, কে হাঁটার গতি বাড়াবে, আল্লাহ চলে আসছেন। বলছে, কোথায় ঘুরাবে, মক্কার অলি আর গলি, ও কাজার মাজান না, দাদার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, আসতে দে ঘুরার দিন, আমি রব চলে আসবো, আমি নিয়ে যাবো ঘুরাইতে। সব ঘুরাইয়া দেখাইছেন, বাকি ছিল নিজে কাছে বসায়া দেখায়া যারটা তার কোলে পাঠায়, এটার নামই মেরাজ। ওই রসুল আল্লাহ, এর জিন্দগি, এর জীবনের ভিতরে, আদর্শের ভিতরে, এর লাইফ স্টাইলের ভিতরে, এর কেরিয়ারের ভিতরে আল্লাহকে পাওয়া রয়ে গেছে। পাওয়া যদি আল্লাহ পাওয়া যাইতে চাই, আর যদি এটা বলি আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, মৃত্যু পর্যন্ত আপনি কাটাইতে পারেন, আর যদি এটাও বলেন, কানা কামানা খানা সোনা সুবা পাখানা, কামাবো খাবো ঘুমাবো সকালে খালি করব, হ্যাঁ আল্লাহ আপনাকে স্বাধীনতা দিছে আমিও মানি, ওটার উপরে আমিও আঙ্গুল দিতে চাই না, কিন্তু অপেক্ষা করতে হবে, মৌত যেদিন আসবে ওদিন চিৎকার দিয়েই উঠাবে, জাহাবাতিল আমওয়াল, ওদিন বলবে সব তোর হাত ছাড়া, বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে, ইন কানা খায়রা ফা খায়রা,
ভালো যদি হয় তুমি ভালো দেখবে, ইনকানা সাররা ফাসাররা, যদি খারাপ হয় তো তোমাকে একাই এটার মোকাবেলা করতে হবে। মোকাবেলা তো সম্ভব না, সম্মুখীন তোমাকে একাই হতে হবে, কেউ তোমার কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামীমুন হামীমা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। ওদিন কেউ কারো কাছে আসবে না। আল্লাহু আকবার। পায়ে হাত রাইখা বলি আসেন, শেষ জায়গায় চলে আসছি। সুযোগ এই উম্মতের জন্য আল্লাহ দিয়েছেন, একের ভিতরে 100, কমসে কম যদি 75 নামাজও কমপ্লিট করে আল্লাহকে দেখাইতে পারি, তো আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে গ্রান্টি নিয়ে আসছেন, আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে অনুমোদন নিয়ে আসছেন, আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে কবুল করায় নিয়ে আসছেন, তারপরে উম্মতের মাঝে চিৎকার দিছেন আর এখনও দিতেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত দিবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, এই হাদিস প্রতি মুহূর্তে বাসতেছে আর বলতেছে নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট, নামাজ পুরা, জীবন পুরা, নামাজ পূর্ণ, জীবন পূর্ণ, নামাজ ওকে, জীবন ওকে, আল্লাহ লেখা দিবে নামাজ ওকে, নিচে আল্লাহ লিখবে জীবন ওকে। শুধু যদি 65 নামাজও পড়তে পারি, পুরা করা দিতে পারি, তাইলেও ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছতে পারবো। এই জন্য পায়ে হাত রেখা ওয়াদা, রাজি যে আজকের থেকে নামাজের সাথে কোনো আপোষ করব না। ওয়াদা, বিলকুল ওয়াদা, পাক্কা ওয়াদা হইলে উঠান, নাইলে উঠায়েন না। ওয়াদা আল্লাহ কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দয়া করে কো মুসাফা না করুন।